Hi friends, welcome to my channel. আজ আমরা চলে এসেছি মডেল কোশ্চেন পেপার 8 এর সলভ পেপার নিয়ে। তো দেখো প্রথম যে প্রশ্নটি আছে, এ দাগে টিক দি কারেক্ট অল্টারনেটিভস, ওটা সঠিক বিকল্পে দাগ মারতে বলেছে। তো প্রথম দেখো আছে এ বো স্ট্যান্ডস ফর এ, অপশন এ রেইনবো, অপশন বি রিভার, অপশন সি স্যান্ড। তো এ বো অর্থাৎ এখানে রামধনুর কথা বলছে, তো সেই জন্য আমাদের সঠিক অপশন হবে অপশন এ রেইনবো। পরবর্তী প্রশ্ন দেখো ব্রিজেস আর অন, তো ব্রিজেস ব্রিজ সেতু, সেতু কিসের উপর থাকে, অপশন এ বিল্ডিং, অপশন বি রিভার, অপশন সি টেম্পল। তো সঠিক অ্যান্সার যাবে অপশন বি রিভার, নদীর ওপর সেতু থাকে। পরবর্তী প্রশ্ন দেখো রসেটি ওয়াজ অ্যান, রসেটি অর্থাৎ এখানে যিনি লেখিকা আছেন ক্রিশ্চিয়ান জর্জিনা রসেটির কথা বলছেন। তো উনি অ্যাংলো ইন্ডিয়ান, অপশন বি আমেরিকান, অপশন সি ইংলিশ পোয়েট। তো উনি একজন ইংলিশ পোয়েট ছিলেন, সেই জন্য অপশন সি হয়ে যাবে সঠিক অপশন। পরবর্তী দেখো বিয়ের দাগের যে প্রশ্নগুলি এখানে বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তো টেক্সট থেকে অর্থাৎ এই কবিতা থেকে তথ্য নিয়ে পূরণ করতে বলেছে। তো প্রথম যে প্রশ্ন দেখো এ রোড ফ্রম আর্থ টু স্কাই ইজ, তো একটা রোড যেটা আর্থ থেকে স্কাই অর্থাৎ পৃথিবী থেকে একদম আকাশে যায় সেটা কি, এটা হচ্ছে দ্য রেইনবো। পরবর্তী প্রশ্ন দেখো বাট দ্য ক্লাউডস দ্যাট ড্যাশ, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বাট দ্য ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রেটিয়ার দ্যান দিজ। পরবর্তী সে দেখে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তো কী কী প্রশ্ন নিচ্ছে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে হোয়াট ইজ প্রেটিয়ার দ্যান বোর্ড শিপস অ্যান্ড ক্লাউডস, দ্বিতীয় প্রশ্ন আছে হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু। তো প্রথম যে প্রশ্নটি দেখে নাও হোয়াট ইজ প্রেটিয়ার দ্যান বোর্ড শিপস অ্যান্ড ক্লাউডস, অর্থাৎ বোর্ড শিপ এবং ক্লাউডস থেকে কোন জিনিসটা সবথেকে সুন্দর বা সুন্দর। তো সঠিক এর উত্তর হয়ে যাবে দ্য রেইনবো ইজ প্রেটিয়ার দ্যান বোর্ড শিপস অ্যান্ড ক্লাউডস। পরবর্তী প্রশ্নটা দেখো হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু, অর্থাৎ মেঘেদিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে ক্লাউডস আর কম্পেয়ার টু বোর্ডস অ্যান্ড শিপস। পরবর্তী দেখো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রশ্নগুলো চলে যাব। তো দুইয়ের দিকে কী করতে বলেছে দেখো গ্রামারের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, তো ব্র্যাকেটে এখানে কিছু ভার্ব দেওয়া আছে সেই ভার্বগুলো সঠিক রূপ ব্যবহার করে টেন্স অনুযায়ীগুলো করতে হবে। তো দেখো আহেলি ড্যাশ ব্র্যাকেটে হচ্ছে বি, বি ভার্ব দিয়ে করতে হবে সিঙ্গিং রবীন্দ্রসঙ্গীত। তো আহেলি এখানে দেখো বি ভার্বের মধ্যে আছে অ্যামিজ আর ওয়াজ অ্যাড, তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেহেতু আমরা এখানে আহেলির সঙ্গে এটা ইজ বসিয়ে দেবো। পরবর্তী দেখো ড্যাশ ইউর ওয়ার্ক নাও, তো ডু ভার্ব দিয়ে করতে বলেছে, তো এখানে সঠিক উত্তর যাবে ডু ইউর ওয়ার্ক নাও। পরবর্তী দেখো তিন নম্বর প্রশ্ন মাই আঙ্কেল ড্যাশ হিজ ওয়ার্ক লাস্ট নাইট, তো দেখো যেহেতু লাস্ট নাইট শব্দটা আছে তো সেহেতু আমরা বুঝতে পারছি এটা একটি পাস্ট টেন্সের বাক্য, সেহেতু আমাদের ডু ভার্বে ডু ডাস আমরা দেবো না, এখানে সঠিক উত্তর যাবে ডিড, মাই আঙ্কেল ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট। পরবর্তী দেখো তিনি দেখের মেক সেন্টেন্স মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস, তো নিজের দুটি অ্যাডজেক্টিভ দিয়ে আছে এগুলো দিয়ে উত্তর বাক্যরচনা করতে বলেছে। তো দেখো সিক্স ছয় দিয়ে কী বাক্যরচনা আমরা করতে পারি, দেখো উই হ্যাভ সিক্স মেম্বার্স ইন আর ফ্যামিলি, আমাদের বাড়িতে ছজন সদস্য আছে এটা আমরা করতে পারি। পরবর্তী দেখো বিউটিফুল, বিউটিফুল দিয়ে বাক্য দেখো বিউটিফুল অর্থাৎ সুন্দর, তো দেখো আমি এটা করতে পারি সি ইজ লুকিং বিউটিফুল, সে খুব দেখতে সুন্দর। তো এই ছিল আমাদের মডেল কোশ্চেন পেপার 8-এর সলভ পেপারটি। তো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী মডেল পেপার নিয়ে আলোচনা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।